বাংলাদেশের রাজনীতির আপনাদের বরাবর একটা কথা মনে রাখতে হবে যে এই দেশে এখন পর্যন্ত অন্য কোনো ইস্যুতে তৈরি হওয়া নেতা রাজনীতির মূল ধারায় মূল স্রোতে কখনোই অংশ নিতে পারেনি এবং সেখানে কখনো সফলতাও দেখাতে পারেনি তো এই ধরনের ঘটনা অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো কারণে সে হঠাৎ করে নেতা হয়ে নেতা গজিয়ে তারপরে রাজনীতিতে অংশ নিতে চেয়েছে এরকম আমার জীবদ্দশায় আমি যখন বুঝতে শিখেছি তারপর থেকে আপনাদের তিনটা লোকের উদাহরণ দেই বেশি উদাহরণ দেওয়ার দরকার নাই নাম্বার ওয়ান হচ্ছে যখন কানসাটে গুলি করে বিদ্যুতের দাবিতে গুলি করে যখন মানুষ মেরেছিল বিএনপি তখন একজন নেতা সেখানে তৈরি হয়েছিলেন উনি কিন্তু মূল রাজনীতিতে আসার চেষ্টা করানো হয়েছিল তারপর উনি নিজে এসেছিলেন কিন্তু রাজনীতির মূল যে জায়গাটায় সেই জায়গাটা কিন্তু উনি স্থান করে নিতে পারেননি ওনার সেই শক্ত অবস্থান আজ পর্যন্ত আমরা দেখিনি এরপরে আসেন সেই মহান সাহাবাগ জাগরণ সেই গণজাগরণের মধ্য থেকে যে নেতা তৈরি হলো তার নাম হচ্ছে ইমরানী সরকার ইমরানী সরকার যদি এই জায়গা থেকে নেতা হওয়া যেত তাহলে আজকে বাংলাদেশে ইমরানের সরকার একজন মন্ত্রী থাকার কথা অন্তত একজন নির্বাচিত এমপি হিসেবে তার আজকে আমাদের রাজনীতির মাঠে আমরা তাকে দেখতে পেতাম ঠিক রকমও আরও একটা লোক আমরা দেখেছি তৈরি হয়েছে তার নাম হচ্ছে নুরুল হক নূর নুরুল হক নূর সে সত্যি কথা যেটা যেহেতু সমালোচনার দৃষ্টিতে আমি বলছি নুরুল হক নূর একটি বইয়ের পৃষ্ঠা সঠিকভাবে পড়তে পারে না শুদ্ধভাবে শুদ্ধ বাংলায় এবং শুদ্ধ ইংরেজিতে যদি নুরুল হক নূর তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমি বা যে কেউ তাকে একটি বইয়ের পাতা শুদ্ধভাবে পড়তে দিবেন ইংরেজি এবং বাংলা নুরুল হক নূর পড়তে পারবে না এই ছেলেটা একটা লাইন শুদ্ধভাবে কথা বলতে পারে না রাজনীতির মাঠে শুদ্ধভাবে কথা বলা মানুষকে বোঝা মানুষকে বোঝানো অত্যন্ত জরুরি সেই দিক থেকে আমাদের দেশে যে সমস্ত নেতারা বিভিন্ন ইস্যুতে তৈরি হয়েছে পত্রিকার চান্স এডিটরের মতো চান্স নেতা যারা হয়েছে তাদের দিকে আপনারা আশা করেন না আমি বলছি না এই জন্য আবার কেউ কেউ আমাকে দোষ দিতে পারেন তাহলে কি আপনি আওয়ামী লীগ চান অমুক চান বিএনপি চান তমুক চান আমার চাওয়া না চাওয়ার উপরে কিচ্ছু আসে যায় না আমি রাজনীতির ময়দানে খেলি না আমি একজন লেখক আমি আমি একজন পর্যবেক্ষক আমি সেই জায়গা থেকে বলতে পারি আপনারা তরুণ শিক্ষিত বুদ্ধিমান এরকম নেতা নেত্রী নির্বাচন করুন এ সমস্ত চান্স নেতাদের দিয়ে রাজনীতি হয় না আর যাই হোক